আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেসের উপর খেপেছে অনেকেই। খেপার মূল কারণ হচ্ছে তিনি কিলিয়ান এমবাপ্পাকে নিয়ে একের পর এক রোল করে যাচ্ছেন। আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরে ড্রেসিং রুমে উদযাপনের সময় হঠাৎ করে সবাইকে থামিয়ে মার্টিনেস বলেন, এক মিনিটের নীরবতা এমবাপ্পার জন্য, সে মারা গেছে। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এই দিকে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী সেন্টার ব্যাক আদিল রামি ভীষণ চটে গিয়ে মার্টিনেসকে সবচেয়ে ঘৃণিত মানুষ হিসেবে উল্লেখ করেন। এরপরে আবার সমালোচনার জন্ম দেন মার্টিনেস। ট্রফি নিয়ে আর্জেন্টিনায় ফিরে চাঁদ খোলা বাসের শোভাযাত্রার সময়ও এমবাপ্পার পুতুল নিয়ে নেচেছেন মার্টিনেস। এদিকে ফ্রান্সের জনগণ তো মার্টিনেসের উপর খুবই ক্ষোভ। এই ক্ষোভ যেন তারা মেসির উপরে যাচ্ছে। ফ্রান্সের একটি পানশালায় লাগানো একটি বোর্ড ফরাসি ভাষায় লেখাটির বাংলা অর্থ করলে দাঁড়ায়, প্রবেশের আগে নিজের পা মুছে আসুন। আর তার নিচে রাখা মেসির পিএসজি 30 নম্বর জার্সি। এটি দেখলে কারোই বুঝতে অসুবিধা হবে না মেসির জার্সিকে পাপস হিসেবে ব্যবহার করার মূল কারণ কি। কিন্তু আমরা কিছু তথ্য বিশ্লেষণ করে জানতে পারি এখানে মার্টিনেসের জার্সি না রেখে মেসির জার্সি রাখা হয়েছে কেন। কারণ হলো মেসি ফ্রান্সের ক্লাবের হয়ে খেলে এবং তার দলে খেলে কিলিয়ান এমবাপ্পা। কিন্তু এখানে উচিত ছিল মেসি মার্টিনেসকে সতর্ক করার। সেই কারণে মেসির জার্সির উপর ক্ষোভ জার্সে ফ্রান্সের জনগণ।